গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা, অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। গৃহবধূর নাম সীমা মণ্ডল। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর উৎসবটোলা দড়িদিয়ারা এলাকায়। উল্লেখ্য, গত এক বছর আগে পারিবারিক সম্মতিতে মথুরাপুর উৎসবটোলা গ্রামের বাসিন্দা ফটিক মণ্ডলের সাথে বিয়ে হয় বিহার আমদাবাদ ছড়িদিয়ারা এলাকার বাসিন্দা নবী মণ্ডলের মেয়ে সীমা মণ্ডলের সাথে। অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবি করতে থাকে ফটিক মণ্ডল। মঙ্গলবার রাতে অন্ধকারে সুযোগ নিয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার পর ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে ফটিক মণ্ডল সহ তার পরিবারের লোকজনেরা, এমনই অভিযোগ করেন ওই গৃহবধূ। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন গৃহবধূ সীমা মণ্ডল। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। নামগুলো বললো তো, বুঝতে পারলি না? আমার মাসি মেয়েটা রাস্তা ধারে আমি বসেছিলাম, দিদি চাবি দাও তো, আমি করছি আমার বাড়ি যাবি তো, ফের তোমার বড় বিক করবে না, দে না, ভোগ লেগেছে, আমি লিয়ে লো একটা বাড়ির পাশে ই দিয়ে চলে গেল, একটা ঘেরা আছে ঘেরার পাশে দিয়ে চলে গেল। ও বলছে, দিদি আমি খাচ্ছি, তুই যা তেলে আমি যাচ্ছি পেশ থেকে। তো পেশ থেকে যাওয়ার পথে ও ঘরের ভিতরে খাবার খেয়ে বসেছিল জিনার উপরে। জিনার ওপরে বসার পরে কিছুক্ষণ পরে ওর বোর যাচ্ছে রাস্তা দিয়ে, গেলো, আমি রাস্তায় দাঁড়িয়ে বসেছিলাম। বসার পরে আমার মেয়েটাকে খুঁজতে গেলাম, খুঁজার পরে আসলাম এই রাস্তা ধারে এসে ও বলছে ঘর খুঁড়। আমার মেয়ে মাসি মেয়েটা ভিতর থেকে ভয়ে তালা লেগিয়ে ওই ভিতরেই বসেছিল। তো ছিল কেন, তো ও বলছে তুই দরজা খুল, না করলে দরজা ভেঙে ঢুকে যাবো। বলছে কেন তুই দরজা ভেঙে ঢুকবি? তো এরপরে ওর কার সাথে মোবাইলে গল্প করতে করতে আমি বলছি ফটিক তুই ঢুকিস না, দাঁড়া একটু, তোর ভয়ে মনে হয় দরজা লেগেছে, দাঁড়া একটু থাম। আমি বলছি এখন মাসির মেয়েটিকে সীমা সীমাকে ডাক দিলাম, দাঁড়া, এরকম বলে ও থামলো না, একটা প্যাচি টেপ কেটা চলে গেল। যাওয়ার পথে একটা আমার জিনার তলে আমের লোকরি ছিল, নিয়ে খুব মারলো আঁঠুঁটু শালির পেটে, খুব নোংরা ভাষা বলছে আর মারছে। খুব মাসের মেয়েটা মারিস না দাদা, বলছি মারিস না, কিছু কাউকে কিছু বলিনি, এরকম বলে যাচ্ছে। তারপরে একটা এটা তো মোটাভাবে বাঁশ ছিল, ওটা দিয়ে আঁঠু আঁঠু মারতে মারতে এরপরে আমি মামাকে ডাকতে এসেছি। মামা চলো, তো গ্রামের লোক ডাকতে এসেছি, গ্রামের লোক বলছে কি আমি যাবো না ওদের মধ্যে, ওদের মধ্যে আমি নমস্কার। তো আমি ওদেরকে ছেড়ে আমি আমার মামাকে ডাকতে গেছি, মামা চলো তো, খুব মারছে। এর পথে দেখছি ও নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি থেকে আপনার বাড়ি। বর্তমানে কী চাবো দাদা, প্রথম কী চাইছেন? কী চাইছি, শাস্তি দাও। আমার শাশুড়ির কাছ আমাকে বলছে দেখে কি তোমার কাছে 12,000 টাকা পাবো, পয়সা দেন। আমি বলেছি আমার কাছে টাকা পাবেন না, বলছে কি টাকা দেন তোমাকে রেপ করব, না দেওয়া তো। আমি বলেছি টাকা পাবো না আর রেপও হবে না, তো বলে উলে ধরে মারতে লাগলো। মারতে মারতে আমার শাশুড়ি কৌশিককে ডাকিয়ে নিল বালুপুর থেকে, 9:30 রাত্রে ডাকালো, ডেকে আমি রুটি বানাচ্ছিলাম, ওরা সবাই ধরে আমাকে আখার মধ্যে ভরে দিল, ওখান হনি নিয়ে যেয়ে ফাঁসিতে ঝুলাচ্ছিল। ওরা খট্টি, কোশি, অপরজিৎ, সুম, মালা, মায়ের বাড়িতে 35,000 টাকা এনে দিয়েছি, আরও বলছে পয়সা দেন। আমি বলেছি পয়সা আর নাই। ওই অন্য কেউ কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ দেওয়ার জন্য আমার কাছে পয়সা চাচ্ছিল। কবে থেকে মারধর করছে? কবে থেকে মারধর করছে? মঙ্গলবারের রাত্রে থেকে। কি করছিল আপনাকে? আমাকে নিয়ে যে ফাঁসিতে ঝুলাচ্ছিল, আমি চিল্লাইতে লেগেছিলাম, তো ওরা বলছে কি আয় বাগানের দিক, তাহলে যুক্তি করে মারানো যাবে। বাগানের দিক গেল, আমি ওখানে বাড়ি গিয়েছিলাম 11:00। তাহলে ওখানে যে আমি বসেছিলাম ভিতর মনে তালা লাগানো ছিল, ওই এসে অনেকবার দরজাতে মেরেছে, আমি কোথাও বলিনি ভয়েতে। তাহলে ওই পারাচির টাইপকে যেয়ে অনেক লাঠি দিয়ে মারতে লাগলো, মারতে মারতে লাঠিটা ভেঙে গেল, তো বাঁশ দিয়ে মারতে লাগলো, মেরে এটি কেটে দিয়েছে। মাথাতে মারতে যাচ্ছিলো, আমি বাঁচাইতে যেয়ে হাত কেটে গিয়েছে। তাহলে ওই আমাকে বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যেয়ে ওর মাকে বলছে কি তালা মেরে দেওয়া ঘরে, তো ওর মা বাইরে আসলো, আমি ওখানে উনি পালিয়ে এসেছি। শাস্তি চাই। আপনার নাম? সীমা দেবী। কতদিন আগে দিয়েছিল? 1 বছর আগে।